নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আঙুর গাছ। তো আঙুর গাছ, এই গাছটা ভোলুদার বন্ধুর বাড়ি থেকে এনে দিয়েছে আমাকে, বলেছে লাল অস্ট্রেলিয়ান আঙুর হবে। তো আমি তার পরিপ্রেক্ষিতে ভোলুদার সাথে গেছিলাম, তো যাওয়ার সময় বিশাল কেলেঙ্কারি, আমি পরে দেখাচ্ছি এটা যে কী কেলেঙ্কারি হয়েছে, খেয়েছি বেশ। তো আঙুর ফল গাছ, এই গাছটার বয়স 6 মাস, ঠিক আছে। আমি কিসে বসিয়েছি আঙুর ফল গাছ, কিসে বসাবেন আপনারা? দেখুন, আঙুর ফল ম্যাক্সিমাম কিন্তু ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চলে কাঁকুড়ে মাটিতে ভালো হয়, তাই আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। আর আঙুর ফল কিন্তু আমরা সমস্ত ফল গাছের ক্ষেত্রে কি করি, দেখুন এই যে এই গাছটা, এটা হচ্ছে মিষ্টি করমচা, এটা কিন্তু 8 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে এসছে, তো 8 ইঞ্চি টবের মধ্যে বসিয়েছি, এটাকে এবার ফাইনাল করব। যে কোনো গাছ যখনই আমরা আনি তখন কিন্তু 8 ইঞ্চি গ্লাস টবে বা তার বড় প্লাস্টিকে থাকলে 10 ইঞ্চি প্লাস্টিক মানে টবের মধ্যে আমরা বসাই গ্লাস টবে। তার পরবর্তীকালে যখন ভালোভাবে হয় তখন আমরা ফাইনাল টবে বড় পটে বসাই। কিন্তু আঙুর ফল গাছ কিন্তু লতানো গাছ, প্রথম থেকেই তাকে মাচা দিতে হবে। তো গাছটাকে আপনাদের ভিডিওতে আপনাদের দেখানোর জন্য, আপনাদের সুবিধার্থের জন্য আমি কি করেছি, গাছটাকে প্রথমে বাড়িয়ে নিয়েছি, অনেকটা বাড়িয়ে নিয়েছি, তারপর কি করে গাছটাকে তুলতে হবে মাচার মধ্যে মাচা করাটা শিখিয়েছি। প্রত্যেক এই ভিডিওটা স্কিপ করবেন না, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন কত সুন্দর একটা মাচার ওপরে দাঁড়িয়ে রয়েছে, ঝড় বাদল এই খোলা ছাদের উপরে রয়েছে, কিচ্ছু হয় না। তো চলুন আগে দেখে নিই এর মাচাটা কী করে বসিয়েছি, তারপরে আমি বলছি। তার আগে ছোট্ট একটা ঘটনা বলি যে আমি কিন্তু ফাইনাল টবে বসিয়ে দিয়েছি। এই দেখুন মাটির টব, ফাইনাল টব, এটা একটা 14 ইঞ্চি টব, এই 14 ইঞ্চি ফাইনাল টব আমি করে দিয়েছি। একটা জিনিস কাছে আসে আমি দেখাচ্ছি আপনাদের, আমি এই মাটিটার মধ্যে ইউজ করেছি সুরকি, পুরনো বাড়ি ভাঙা সুরকি, যদি আপনারা না পান, আর করেছি ভার্মি কম্পোস্ট, আর একটুখানি পাতা সার, একটুখানি নিমখোল আর সুরকি, ঠিক আছে। 70% সুরকি আছে আর বাদবাকি সব মিলিয়ে 30% আছে। বসিয়েছি পুরো ডাইরেক্ট প্লাস্টিক, ছোট প্লাস্টিকে এইটুখানি হলুদা এনে দিয়েছিলো, ওইটা আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েই কিন্তু আমি প্রথমে কি করেছি, এই টেকচারের জন্য তলার টেকচারটা তৈরি করে নিয়েছি। তার জন্য আমার ড্রাগন গাছের ভিডিও দেখবেন, ড্রাগন গাছের প্রথম টেকচারটা কীভাবে করেছি, সেম টেকচার এখানে করেছি, তো ওটা দেখে নেবেন। তারপরে এই পাইপটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি কি করেছি, যাতে পাইপটা দীর্ঘদিন থাকে, নষ্ট না হয়, তার জন্য আমি এই কাটার দড়িটাকে এটাকে পেঁচিয়ে দিয়েছি। তা কী করে কাটার দড়িটা পেঁচালাম আর পাইপটাকে উপরে মাচা করার জন্য কী করেছি, একবার দেখে নিই চলুন। তো বন্ধুরা, আঙুর ফলে যে মাচাটা তৈরি করব তার জন্য যে রডটা আমি নিয়েছি, মাঝখানে যে পাইপটা নিয়েছি, ওই পাইপটার মধ্যে কিন্তু রড ঢুকাতে হবে উপরে, যেমন আমি ড্রাগন গাছে করেছিলাম। 2 ফুটো করে নেবো, A4 ওপর করে আমি ড্রিল মেশিন দিয়ে করলাম। আপনারা কিন্তু চাইলে অবশ্যই রড গরম করে বা শিক গরম করে সেই গরম করেও ফুটোটা করতে পারেন, কারণ আমার মাচা করার জন্য A4 ওপর, দেখুন একটা উপর দিয়ে করেছি আর একটা একটু নিচ দিয়ে করেছি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো বন্ধুরা, আমি আগেই আপনাদের বলেছিলাম যে আপনাদের মাচা তৈরি করা দেখাবো বলে আমি গাছটাকে এমনি অন্যান্য গাছের মধ্যে তুলে রেখেছিলাম। দেখুন কত বড় গাছ পড়ে রয়েছে, আর এই যে রডটা, যেই রডটা আমি এইমাত্র ফুটো করে নিয়ে আসলাম উপরে, দুটো করে মানে পাইপটা, ওই রকম ড্রাগন গাছের মাচাটা দেখেছেন, এই ফল হয়ে রয়েছে কী সুন্দরভাবে ড্রাগন গাছে, সেই রকম করবো। তো আমি যেই 2 ফুটো এইমাত্র করলাম আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে, এরপর ওপর একটা একটু উপর দিয়ে একটা নিচ দিয়ে, যে দেখুন কত সুন্দরভাবে ফুটো করেছি এর মধ্যে দিয়ে কন্টিনিউ। তো বন্ধুরা, এই ফুটো করা এই পাইপটাকে আমি পুরো কী করব, আমি কাতার দড়ি দিয়ে পুরো পেঁচিয়ে দেবো, দাঁড়ে এর মধ্যে রোদ না লাগলে। রোদ লাগলে কী হবে, এই জীবনী শক্তিটা এই পাইপটা নষ্ট হবে, বেশি দিন টিকবে না, তাই যাতে বেশি দিন টেকে তাই আমি রোল করছি। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু অতি ধৈর্যের সাথে করবেন, ধৈর্য হারালে হবে না, কারণ দেখুন আমাদের ছাদে তো প্রচুর রকমের গাছ, তার মধ্যে আঙুর ফল গাছ একটা কি দুটো, তারপর ভালো লাগলে নয় বাড়াবো, কিন্তু প্রথম থেকেই যদি ধৈর্য হারিয়ে মানে নেলাখাপা করে দেখতেও বাজে লাগবে, তো গাছটাও অত সুন্দর হবে না। ইভেন যদি বাইচান্স সুন্দর হয়ে যায়, কয়েক বছর বাদে কিন্তু ওই পাইপটাকে চেঞ্জ করতে হবে, আবার সেই বড় গাছ নামাতে হবে। সেক্ষেত্রে এতে পাইপটার বয়স 5 থেকে 10 বছর না হয়ে 15 থেকে 20 বছর হয়, সেটা ভালো হয় না। তার জন্য এই পাইপটাকে কিন্তু আমি এই রোলিং করব, যাতে এর মধ্যে রোদটা না লাগে, কারণ প্লাস্টিকের মধ্যে রোদ লাগলে কি হয়, প্লাস্টিকটা সাধারণত পাপড়ের মতো হয়ে যায়, ভেঙে যায়। তাই আমরা এটাকে এমনভাবে এই কাতার দড়ি দিয়ে পুরো কভার করব যাতে এর মধ্যে রোদটা কম লাগে, বুঝতে পারলেন? তাহলে কি হয়, এর জীবনী শক্তিটা অনেকটাই বৃদ্ধি পাবে। তো ভিডিওটার সাথে থাকুন, কন্টিনিউ করতে থাকুন, দেখুন আরও কত কিছু শেখাচ্ছি আমি যতটুকু জানি।
ততটুকুই শেখাবো, কারণ এর থেকে তো বেশি আর শেখাতে পারবো না যতটুকু আমার সীমিত জ্ঞান আছে। যাই হোক, এই যে দুটো রড নিয়েছি, দেখুন আমি ওই বিল্ডার্সের দোকান থেকে ছোট্ট করে রড নিয়ে এসেছি, আর এই রডের মাপে দুটো রিংও কেটে দিচ্ছি, এই ফুটোর দুটোর ভিতরে রডটা ঢোকালাম। এই যে দেখুন, এই তারটা হচ্ছে আর্থিনের তার, এইটা হচ্ছে হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা ইজিলি পাবেন। আমি একটা শেপ করে কেটে গুঁড়োর তার দিয়ে এটা পেঁচিয়ে রোলিংটা করে নিয়েছি, এবার রোলটাকে এর উপরে বসালাম। বসিয়ে এবার আমি কী করবো, আমি টায়ারের সুতো দিয়ে একটু করে বেঁধে নেবো। একটা সময় না এই বাঁধনটা চলে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ গাছটা এটাকে পুরো আঁকড়ে ধরে রাখবে। আর লোহার টেকচার এই কারণে দিচ্ছি, আঙুর গাছ কিন্তু লোহার টেকচারে ভালো হয়, এর যে আকর্ষকগুলো আছে ক্রিপিং গাছ, তো এই আকর্ষকগুলো লোহাকে আঁকড়ে ধরে রাখে, খুব ভালো হয় আর টেকচারটা শক্ত হয়ে যায় তখন, আর মোটা মোটা ডাল হয় আঙুর গাছে, এটা তো আপনারা জানেন। তো যাই হোক, এর উপরে একটা ছোট্ট আমি দেখাবো রিং, সেটাও দেবো। তো বন্ধুরা, এই বড় রিংটার সাথে সাথে এই ছোট্ট আরেকটা রিং এর মাঝখানে দিয়ে দিলাম, তাহলে আর ভেতরটা কিছু হবে না, এর উপরে গাছটা সুন্দর খেলবে। আমি টোটাল প্রসেসটা দেখাচ্ছি, আমার ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, গাছটাকে আমি তুলে ফেলেছি মাচার ওপরে, দেখুন কি সুন্দর। তো সেই ভিডিওটা তো দেখালাম না, পড়ে থাকা গাছ তো প্রথমে দেখেছেন, তুলে নিয়েছি। আর দেখুন এই পাইপটাও কি সুন্দর পুরো ঢাকা, এর মধ্যে তো রোদ পড়বে না। তলার এই ডালগুলোকে আমি প্রুনিং করবো এখনই, একটু পরেই করবো, তো সেটা তো পরের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস বলি, যেটা আমি আগেও বললাম আর এখনও বলছি, এরপরেও একটু বলবো, যে তলার যে মিডিয়ামটা এটার মধ্যে আমি পাতা পচা সার দিয়েছি, মানে শুকনো পাতার গুঁড়ো, আর ওই সুরকি দিয়েছি, আর ভার্মি কম্পোস্ট দিয়েছি, আর কিছু দিইনি। সুরকি কি, এই যে হাত দিলে গুঁড়ো হয়ে যায় ইটের টুকরো, কিন্তু আপনারা যদি সুরকি না পান তার বদলে গুলের ছাইও দিতে পারেন, সিন্ডারও দিতে পারেন, মাথায় রাখবেন কিন্তু কাঁকুড়ে মাটিতে ভালো হয়। আর কি করেছি আমি, কিন্তু দেখুন এই আঙুরের শুকনো পাতা দিয়েই এটাকে একটা মালচিং করে দিয়েছি। আর আঙুর গাছের খুব ভালো একটা খাবার হচ্ছে ব্লাড মিল বা রক্তসার বা চামড়াসার বা স্টেরামিল। বাংলাদেশের বন্ধুদের জন্য স্পেশালি আমি বলছি, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্টেরামিল আপনাদের ওখানে পাওয়া যায় না, তো আমি বলছি মাছ ধোয়া প্রথম যে রক্ত জলটা, কাঁচা মাছ যখন বাড়িতে এনে ধোয়া হয় সেই রক্ত জলটা আপনারা সপ্তাহে একদিন একটু ফাঙ্গিসাইড মিশিয়ে গোড়ায় দিলে কিন্তু যথেষ্ট কাজ হবে, ঠিক আছে। আর এইভাবে মালচিং করে রাখবেন, কারণ আঙুর গাছের গোড়ায় টোটালি এই পাতাগুলো পচেই আপনার গিয়ে আবার পাতাসার জন্ম নিয়ে নেবে, আর তলাটাও একটু ঠান্ডাও থাকবে। যাই হোক, আমি জল দিয়ে দিচ্ছি, এরপরে তো আমি দেখাচ্ছি আপনাদের যে কোনো গাছকে যখন মাচায় তৈরি করবেন, তুলবেন বা বাঁধন দেবেন, তারপরে কিন্তু একটু স্নান করিয়ে দেবেন, কারণ ওর বডির ভেতরে অনেকটা ধকল যায়, তো একটা বড় অপারেশন থেকে ও বেরিয়ে আসে, তাই ওকে একটু এইভাবে জল স্প্রে করে ঠান্ডা করে দিলাম আমি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরপরে এই গাছের সম্বন্ধে আমার অনেক কিছু বলার আছে, তো সেটা আমি কন্টিনিউ বলতে থাকবো, আপনারা কিন্তু ভিডিওটাকে ছাড়বেন না। 3 থেকে 4 দিন বাদে এই গাছটা কিন্তু পাতাগুলো, শোয়া পাতাগুলো দাঁড়িয়ে থাকবেন, দেখবেন কন্টিনিউ করতে থাকবে। তো বন্ধুরা, দেখলেন আমি কি করে এই পাইপটাকে এরকম ইয়ে করলাম, আর মাচাটা কি করে আমি তৈরি করলাম পরপর। পাইপটা ফুটো করার পরে আমি এইখানে বসিয়ে এইটাকে আমি পুরো ঘিরে নিয়েছি, যাতে আমার পাইপটা রোদে জলে নষ্ট না হয়, দীর্ঘদিন থাকে, যদিও অনেক বছর থাকে তবু আরও বেশি প্রোটেকশন হবে। গেল আর তার উপর হচ্ছে আমি মাচাটা কীভাবে দুটো রিং দিয়ে করেছি, আপনারা কিন্তু ইজিলি যে কোনো জায়গার থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তারপর আমি গাছটাকে উঠিয়েছি, উঠিয়ে কি করেছি, তলার যে ডালগুলো আছে এগুলো প্রুনিং করে দিয়েছি। ভিডিওটা আমি এখন করতাম না, দেখুন এই যে এই জায়গাটা প্রুনিং করা, তো চারিদিকে তলা কোনো ডালপালা রাখিনি যাতে উপরে সুন্দর হয়। আঙুর ফল গাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলিনি, কি খাওয়াই আমি, আমার চাপান সারের ভিডিওটায় যাবেন, এক মুঠো চাপান সার উপর দিয়ে দিয়ে জল দিই, আর মাসে একবার শস্যের খোল পচা জল দিই, সুন্দর গাছ বৃদ্ধি পাচ্ছে চারিদিক দিয়ে। এই দেখুন নতুন কচি ডালপালা, এই দিকটা একবার আসলে বুঝতে পারবেন, এই যে জাস্ট মাচাটা বাঁধা হয়েছে 7-8 দিন হলো, তাতেই দেখুন এই কচি ডালপালা ছাড়া, জাস্ট শুতে পারলেই গাছ সুন্দর হয়ে যায়। তো এটা আমি বলি, জানুয়ারি ফার্স্ট উইকে আমরা প্রুনিং করবো, হার্ড প্রুনিং, আমার শর্ট ভিডিওটা দেখে নেবেন। তারপরে মার্চ মাসে ফুল দেবে, অফুরন্ত ফল হবে ধারণার বাইরে, কারণ এর মাকে আমি দেখেছি প্রচুর ফল হয়, আর সেক্ষেত্রে অন্য ট্রিটমেন্ট ছিল ততটা ভালো ছিল না বলে ওরা অতটা ভালো করতে পারেনি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এর রেজাল্ট শর্ট ভিডিওতে দেখবেন আপনারা। আর এই গাছটার ক্ষেত্রে আরেকটা কথা বলি, ফাঙ্গিসাইড কিন্তু একটুখানি ইউজ করতেই হবে, আর কড়া রোদে রাখবেন,
দেখবেন এমন জায়গায় রাখবেন 5 থেকে 6 ঘন্টা যাতে কড়া রোদ পায়, কড়া রোদের গাছ। আর কাকুরে মাটিতে বসালাম, ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকবে, অপ্রন্ত জল খায়, অথচ জল জমলে পছন্দ করে না, তাই আমি সুরকিতে বসানো আছে। সুরকি বলতে আপনারা ইট গোলা থেকে ইটের গুঁড়ো এনে চেলে সেই ডাস্টটা ফেলে দেবেন, দানাটা রেখে দিতে পারেন, বা পুরোনো বাড়ি ভাঙলে যে সুরকির গাঁথনি হতো সেই সুরকিটা হাত দিলে গুঁড়ো করা যায়। দেখবেন একটা জিনিস আমি দেখাই, একই সুরকি এই দেখুন হাত দিয়ে গুঁড়ো করছে, এটা ইটের গুঁড়ো হলে কি হাত দিয়ে গুঁড়ো করা সম্ভব হতো? আরেকটা দেখাচ্ছি, যে কোনো একটা একটা সুরকির টুকরো আমি নিচ্ছি, নিয়ে এই যে একটা সুরকির টুকরো, এই যে হাত দিয়ে, এই দেখুন পুরো একদম গুঁড়ো ডাস্ট মানে হয়ে গেল। তো যেটা নরম সফট সেটা যদি না থাকে, আরেকটা কথা বলে দিচ্ছি, পাতা সার জোগাড় করবেন। দেখবেন মানে অনেকের ইয়ে মানে ছাদের উপরে পাতা পড়ে জমে রয়েছে, সেই পাতাগুলো কালেক্ট করবেন, ওই পাতাগুলোর মধ্যে ফাঙ্গিসাইডের জল নিয়ে একদিন ভিজিয়ে রাখবেন, তারপর দিন আরেকবার শুকিয়ে নিলেন, তারপরে কী করবেন, গুলের ছাই দেখবেন চায়ের দোকানে কয়লা দিয়ে উনুন গুল যে হয় সেই গুল পোড়া গুলটাকে থেতু করে সেটা মিক্স করবেন, একটুখানি ভার্মি কম্পোস্ট দেবেন, আর একটুখানি আপনি সমস্ত রকম সার মিলিয়ে একটা মিক্সচার সার তৈরি করবেন, যেটা আমার চাপান সারে দেখানো আছে, এক মুঠো দিয়ে দিলেন, দিয়ে ফাইনাল করবেন। কারণ লতানো গাছ প্রথম থেকে কিন্তু ওকে বাইয়ে দিতে হবে, এটা মাথায় কিন্তু আমাদের রাখতে হবে। আরেকটা কি বলছি, এই গাছের যেমন ফাঙ্গিসাইড 15 দিন অন্তর অন্তর একবার স্প্রে করলে ভালো হয়, যেমন আমি এই গাছটার ক্ষেত্রে টাটা মাস্টার ইউজ করি, ঠিক আছে, গোড়ায়ও ফাঙ্গিসাইড দিতে হবে মাঝে মধ্যে, ফাঙ্গাসের অ্যাটাক থেকে বাঁচাতে হবে, আর হচ্ছে এই গাছটার হচ্ছে ধূসর লাল বর্ণের হয়ে যায় পাতাটা, মাকড়ের উপদ্রব। তো আপনারা কাকা বা কনফিডার একটা ব্যবহার করবেন, এটা হচ্ছে উইকলি, সপ্তাহে একদিন কাকা বা কনফিডার, সেমন কোনো রোগ ব্যাধি নেই। আর হচ্ছে ওই পচন যেটা ছত্রাকনাশক আপনাকে দিতে হবে, তো আপনার কাছে সাপ থাকলে সাপ পাউডার দেবেন, যার কাছে ভ্যাভিস্টিন আছে ভ্যাভিস্টিন, ডাইথান M45 দিতে পারেন, ব্লাইটক্স দিতে পারেন, আমি টাটা মাস্টার দিয়েছি। তো যাই হোক, গাছটা সবে 7 দিন বয়স, মাচায় তোলার পরে কী সুন্দর রূপ নিয়ে নিয়েছে। আমার ভিডিওর সাথে থাকবেন, আমি এর পুরো ফাইনাল রেজাল্ট আপনাদের দেখাবো। প্রচুর মিষ্টি হয় লাল রঙের আম, আর সব থেকে বড়ো ব্যাপার বীজ হয় না, তো মানে আপনারা রোদ খাবেন 5 থেকে 6 ঘন্টা এমন জায়গায় রাখবেন যাতে গাছটা রোদ পায়, প্রচুর জল খাবে কিন্তু জল যাতে না দাঁড়ায়, আর সপ্তাহে একদিন পোকামারার ওষুধ দিতে হবে, যেটাই থাকুক আমি ব্যবহার করি কাকা, আর মাঝে মধ্যে ঘুরিয়ে কনফিডার দিই, ফল ফুল আসলে কনফিডার দিই না, যেহেতু কনফিডারটা অজৈব রাসায়নিক, আর জৈবটা হচ্ছে কাকা, তখন যখন মুকুল টুকুল দেখায় তখন শুধু কাকাই দিই, যেহেতু এটা আমার ভিতর অর্গানিকটাই থাকবেন, আর এই তলায় তো কেমিক্যাল দেওয়াই যাবে না কোনো মতে, সব কিছু অর্গানিক দেবেন, অর্গানিক সারের মধ্যে কত সুন্দর হয় রেজাল্ট দেখবেন, আমি দেখাবো। থাম্বনেলে যেমন আছে এই ভিডিওটা, ঠিক তেমনই আমি রেজাল্ট দেখাবো আপনাদের কী সুন্দর এর মধ্যে ফল হয়। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের ফিটনেস গার্ডেন চ্যানেলের নাম, তো ফিটনেস নিয়ে তো বলতেই হবে, এ ফিটনেস। তো আঙুর ফল এমন একটা ফল, এটার টনিক হিসাবেও কাজ করে, আপনার অনিদ্রা ঘুম হচ্ছে না, আপনি 250 গ্রাম আঙুর ফল ধুয়ে নিজে একা খাবেন, তারপর দেখবেন ঘুম চলে আসছে, ঘুমটা আপনার ভালো হবে, ভিটামিন সি ভরপুর, আর ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে, অফুরন্ত আমাদের কিডনি পরিষ্কার করতে সাহায্য করে, লিভার গ্লামার ত্বক তৈরি মানে ভালো হয়, চোখের দৃষ্টি বাড়ে, অফুরন্ত কাজ। যাই হোক, আমি একটা কথাই বারবার বলি, আমরা কিন্তু মেডিকেলিভাবে দেখবো না, আমরা গাছ, আমার বাড়িতে সব রকম ফল গাছ আছে, একটা আঙুর ফল গাছ থাকবে, আমরা সেই হিসাবে করবো যাতে আমার ছাদটা পরিপূর্ণ লাগে, আঙুর ফল গাছ একটা করতে হবে। বিভিন্ন রকম জাত আছে, সঠিক নার্সারি থেকে সঠিক জাতটা যদি আপনি নির্বাচন করতে পারেন, আপনার গাছে ফল হবেই হবে। দীর্ঘ সময় ধরে আপনারা হতাশায় ভুগছেন, 7-8 বছর হয়ে গেল, জঙ্গল হয়ে যাচ্ছে, তবু কেন আঙুর ফল আসছে না, আঙুর ফল প্রুনিং না করলে কিন্তু আসে না, এর প্রুনিং করতে হবে জানুয়ারি মাসে, প্রুনিং করে দেবেন, তারপর কুচি ডাল বেরাবে, গোড়ায় একটুখানি জৈব পটাশ দিয়ে রাখবেন, আর যেই কুচি কুচি ডাল বেরানো শুরু করবে আপনি একদিন স্প্রে করবেন হালকা করে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস, তারপরে দেখবেন ফলটা আসা শুরু করছে, ওই কুচি ডালের মধ্যেই ফল থাকে, এই যে কাটার পরে যে কুচি ডালগুলো, এখন যদি এর টাইম হয়, আমি বলে দিচ্ছি ফেব্রুয়ারি শেষের থেকে মার্চের শেষ পর্যন্ত কিন্তু ফল আসার টাইম প্রচুর হয়। তো এখন কিছু কিছু জাত আছে যেগুলো হচ্ছে 12 মাসই হচ্ছে, সেগুলো আপনারা করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের।